বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে, আর কয়েক মাস পরেই পূজো। গত দুবছর করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে কিছুটা ভাটা পড়েছিল মহোৎসব পালনে, তবে এই বছর জাঁকজমক করেই পালিত হবে দুর্গোৎসব। গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করাও একটা ট্রেন্ড হয়ে গেছে। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। 72তম বর্ষে পদার্পণ করল বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারির দুর্গাপূজা, আর এদিন খুঁটি পুজো উদযাপিত হয় তার। এবছর এই পুজোর থিম রয়েছে রাজস্থানী স্থাপত্যর উপর ভিত্তি করে মন্দির ঘরানার কাজ। থিম শিল্পী গৌরাঙ্গ কুইলা জানান, কলকাতা শহরের থেকে জেলার মণ্ডপ সজ্জার ধরন কিছুটা আলাদা হয়। কলকাতায় শিল্পকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু উৎসবের মেজাজে তৈরি করা হয় প্যান্ডেল, তাই হস্তশিল্পর উপর ভিত্তি করেই হবে মণ্ডপ সজ্জা। পুজোর মণ্ডলের সদস্যরা জানিয়েছেন, আরামগঞ্জ বারোয়ারির পুজো বরাবরই বর্ধমানের অন্যতম পুজোগুলির মধ্যে একটি। সম্পূর্ণ খোলা পরিবেশে হবে এই পুজো, সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে তারা মানুষকে দিতে চান এই উৎসবের মরশুমে। আলমগঞ্জ বারোয়ারির পুজো যেমন নান্দনিক, যেমন শ্রুতিমধুর, যেমন দর্শন মধুর হয়, ঠিক সেরকম তার থিমটাও নান্দনিক এবং শ্রুতিমধুর। এবারের থিম রাজস্থানে শিল্প খোঁজা বাংলার দুর্গাপূজা। এই থিমের সম্পূর্ণ নামকরণ করেছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইলা। শিল্প মানে একটা প্যান্ডেল যখন শুরু হয়, শিল্প যে কোথা থেকে শুরু হয় তার একটা মানে উদাহরণ দেওয়ার জন্য থিমটা শুধু বললাম। শিল্প কোথায়, নাম থেকেই শিল্প শুরু। প্যান্ডেল যা হবে পরে দেখা যাবে, সেটা মানুষ দেখবে। শোনা থেকে শিল্প শুরু হয়ে গেল, আজ থিম মানুষ শুনবে, থিম মানুষ বুঝবে, সেখান থেকে শিল্পটা শুরু হয়ে গেল। 72 বছরে পড়লো দীর্ঘদিন। আমাদের শুধু দুর্গাপুজো না, সারা বছর বছরই একটা অনুষ্ঠান বিভিন্নভাবে হয়ে থাকে। রথযাত্রা, 24 প্রহর, গণেশ পূজা, এইভাবে সারা বছর আমাদের আলমগঞ্জবাসী মেতে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন বা দেখছেন যে কীরকম ধরনের আমরা একত্রিতভাবে জীবনযাপন করি আলমগঞ্জবাসী। আপনাদের ক্যামেরায় তার মানে প্রতিফলন হবে, আমি লক্ষ্য করে দেখুন যে কীভাবে মানুষ এসছে। আজকে আমাদের খুঁটি পূজা হচ্ছে 72 বৎসর দুর্গা পুজো উপলক্ষে। এবারে থিম কি, বাজেট কত? বাজেট থিমটা আমাদের তো মানুষ এসেছে যে আজকে এই থিমের সম্বন্ধে বলবে, তিনি যখন এখানে আছেন ওই সম্বন্ধে আমি কিছু বলবো না। বাজেট বলতে আমাদের প্রতি বছরই যেমন হয় সেই রকম ধরনেরই থাকবে। পূর্বের বৎসরগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন যেভাবে বাজেট হয় সেইভাবেই। আর আমরা আপ্রাণ চেষ্টা করব বর্ধমানবাসী বা মানুষকে আরও সুন্দরভাবে কীভাবে দেখার সুযোগ করে দিতে পারি নতুনত্ব পূজার মাধ্যমে বা মানুষকে আনন্দ দিতে পারি। ঠিক আছে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা।